নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি চটপট জলদি একটা মুখরোচক রেসিপি তৈরি করব। চটপট জলদি তৈরি হয়ে যায়, অতি সহজ রেসিপিটি, ডিমের রেসিপি। তো আমি আজকে মানে সবজি দিয়ে একটা ডিমের ভুজিয়া করব। তো তার জন্য আমি নিয়েছি কিছুটা পেঁয়াজকলি, একটা ছোট গাজর, আর একটা আলু, আর তিনটে ডিম, আর একটা গোটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। আর এইটার জন্য লাগবে একটা তেজপাতা। তেজপাতাটার জন্য একটু স্বাদটা আলাদা হবে। তো আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই গরম হতে থাক ততক্ষণ আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমি তিনটে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। তো গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হোক ততক্ষণ আমি ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা ফেটানোর সময় দেব গোলমরিচ আর লবণ। তো গ্যাসে কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর ডিমটাও লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি প্রথমে ভুজিয়া করে নেব। তার জন্য সমস্ত গোলানো দুই ডিম আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার এটা ভালো করে ঝুড়ি ভাজা করে নিতে হবে। তো ডিমগুলো আমি ঝুড়ি ভাজা করে তুলে নিয়েছি। এই পর্যায়ে আবারও কড়াইয়ে সবজিগুলো ফ্রাই করার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতন তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি সর্ষে তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো প্রথমেই আমি তেজপাতার ফ্লেভারটা আসার জন্য কড়াইয়ে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। রেসিপিটি যখন হয়ে যাবে তেজপাতাগুলো তুলে ফেলে দিলেও কোনো অসুবিধা হবে না, কেননা তেলের মধ্যে সমস্ত ফ্লেভার তেজপাতার চলে যাবে, তার জন্য এতে একটা আলাদা রকম স্বাদ আসবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব একটা লাল কালার করার দরকার নেই, কেন সমস্ত সবজির সাথেই পেঁয়াজটা ফ্রাই হবে। তাই পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব আলু কুচি ও গাজর কুচি। এই সবজিগুলো ঢাকা দিয়ে ভাজতে হবে। লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো নরম হয়ে যাবে। তো আলু, গাজর, পেঁয়াজ সমস্ত কিছু একসাথে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে। এক মিনিট মতন ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকাটা সরিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। অন্যান্য লবণটা দিলে লবণ থেকে একটু জল ছাড়বে, এই জলে সবজিটা অনেকটা সেদ্ধ হবে। আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। এখানে আর কোনো শুকনো লঙ্কার মানে শুকনো লঙ্কার গুঁড়ো কি কোনো শুকনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতি সাধারণ ঘরোয়া একটা রেসিপি, রুটি পরোটা ভাত সবার সাথেই গরম গরম খেতে খুব ভালো লাগে। তো এ সময়ে দিয়ে দেবো পেঁয়াজকলিগুলো, কেননা পেঁয়াজকলিগুলো একটু ভাজা হয়ে নরম হওয়ার দরকার আছে। তো পেঁয়াজকলি দিয়ে লবণ হলুদ সমস্ত কিছুর সাথে সব সবজি ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে সুসেদ্ধ হতে দেবে। তো ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও এই ডিমের ভুজিয়াটা, এই ভেজ ডিমের ভুজিয়াটার মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো ক্যাপসিকাম দিতে পারেন, দু একটা সিম হয়তো কুচি করে দিতে পারেন। যে কোনো সবজি দিয়ে করলেই ভালো লাগবে, জিনিসটা একটু বাড়ে, ফলনটা বাড়ে। শুধু পেঁয়াজ দিয়েতে সবাই ডিমের ভুজিয়া খেয়ে থাকে। তো এই সময়ে আমি ভুজিয়া করা ডিমটাও সমস্তটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়ে নেব। আমি আগেই বলেছি যে সবসময় মশলাদার তেল মশলাদার খাওয়া শরীরের পক্ষে ভালো নয়।
সমসময় হালকা অথচ সুস্বাদু রান্না আমাদের সবারই খেতে ভালো লাগে। তো এই শীতের দিনে গরম গরম সবজি, ধোঁয়াটা সবজি, রুটি পরোটা কি গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। এই ভুজিয়াটা খুব সুস্বাদু হয় ভেজিটেবিল দেওয়ার জন্য। তো শেষে আমি ডিম দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, শেষে দেবো আরও একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কোনো শুকনো মশলা দিইনি, লবণ আর হলুদ ছাড়া। তো গোলমরিচের গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিট ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের সবজি দিয়ে ডিম ভুজিয়া। তো আপনারাও অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে খুব সুস্বাদু হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের আবেদন জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমার ভিডিও দেখার জন্য। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।